জয় মা। মা মানে আজ আদালতে যেন সবকিছু ভালোয় ভালোয় মেটে মা, দুয়ারি বাবুর যেন জয় হয়। তুই প্রমাণ করে দে মা, তোর শক্তির কাছে অন্য কোনো কিছু খাটে নে মা, অন্য কিছু খাটে নে। জয় মা, জয় মা, জয় মা। ছোট ঠাকুর, ছোট মামা, দুয়ারি বাবু, তোমরা সকলে এসেছো গো, আমি মায়ের কাছে তোমাদের জন্য প্রার্থনা করছিলাম। হ্যাঁ ছোট ঠাকুর, আজ তোমার প্রার্থনার জোরেই তো আমরা সব বাধা বিপত্তি কাটিয়ে এখানে হাসি মুখে আসতে পেরেছি। ও কি করছো তুমি? মায়ের সম্মুখে তুমি আমার প্রণাম করছো? আমার জন্য যে তুমি ঈশ্বর, মায়ের আশীর্বাদ আমি তোমার হাত ধরেই পাই ছোট ঠাকুর। আজ এই মামলায় আমার জয় হয়েছে শুধুমাত্র তোমার দেখানো পথে। ছোট ঠাকুর, আমাদেরকে বেপদের হাত থেকে রক্ষা করার জন্য তুমি কুমারী ভোজন করিয়েছ। তোমার দেওয়া পেশাদি পায়েশ খেয়ে আমার দ্বারিকা আদালতে গিয়েছিল মামলা নড়তে। মায়ের কাছে তোমার প্রার্থনা যে কখনো বিফলে যাবে না সেই যে আমি জানতুম গো। জয় মা, জয়। ছোট ঠাউর, আমাদের বংশের মান আর আমার সরমোষের মান যে তুমি রক্ষে করেছো, আমার স্বামী যে দক্ষতার সঙ্গে আদালতে গিয়ে সওয়াল জবাব করলেন তা যে তোমার দয়ায় আর মায়ের কৃপায়। ও ইন্দু দিদি, মাই সব, মাই সব কিছু নিয়ন্ত্রণ করছে। ও কি গা দুয়ারি বাবু, তোমার কপালে ও কিসের দাগ? দাগ? হ্যাঁ ওই তো। ছোট ঠাকুর, কোথায়? কোনো দাগ তো দেখা যাচ্ছে না। আরে না না, ওই তো কপালের মাঝখানে একখানা কালো দাগ, ওই তো। দেখি বাবা, দেখো তো এবার ছোট ঠাউর। ওই তো গা, ওই তো আছে, দেখতে পাচ্ছ না? তো তো মা, মা আমি দুয়ারি বাবুর কপালে কালো দাগ কেন দেখছি? এ কি কোনো বিপদের সংকেত? ছোট ঠাউর, কি হয়েছে? ওনার কি কোনো বিপদ হতে পারে? তোমরা তোমরা মায়ের কাছে প্রার্থনা করো গা, মারে ডাকো, মারে ডাকো, মারে ডাকো। জয় মা, জয় মা। Thank you.
কথা বলি কি এই আপনার সময় না এখন মোটেই ভালো যাচ্ছে না তাই আমি এই মায়ের কাছে আপনার নামে মানত করেছি যেদিন আপনি ওই দ্বারিকানার বিশ্বাসকে জব্বর একখানা জবাব দেবেন সেদিন আমি মহাদেবের মাথায় ডাবের জল ঢেলে পুজো দেব আর মাকে সোনার হার দিয়ে মায়ের চরণে সব কিছু দিয়ে দেবো খিরত সব কিছু দিয়ে দেবো শুধু দ্বারিকানাথ বিশ্বাসের একটা বিরাট ক্ষতি আমি দেখতে চাই কালকের ওই অপমান আমার সারা শরীরে কাঁটার মতো বিঁধছে খুঁচিয়ে চলেছে আমাকে দুদিনের ওই দ্বারিকানাথ বিশ্বাসের কাছে আমি হেরে যেতে পারি না খিরত সে তো বটেই একটা উপায় বার করতেই হবে কর্তা এই আপনার ওই কারবারের মালপত্রগুলো সব ঘাটে এসে গেছে চলুন একবার দেখে নিন এই কি খিরত এ মাঝি তো কোনো কাণ্ডজ্ঞান নেই রাস্তার মাঝখানে নৌকো সারাই করছে কি করে কাণ্ডজ্ঞান থাকবে কর্তা যেমন মালিক তেমনি তার মাঝি বটে হ্যাঁ এই নৌকা তো আপনার ওই দ্বারিকানাথ বিশ্বাসের আর ওই যে মাঝি ও হচ্ছে দ্বারিকানাথের খাস মাঝি মধুকর দ্বারিকানাথ বিশ্বাসের নৌকো বটে দ্বারিকানাথ বিশ্বাসের মাঝি আগে মধুকর চলো ওর সঙ্গে কথা কই আগে মধুকর আগে নৌকো বেরোবে নাকি আগে কর্তা বাবু বেরোবেন তা কোথায় বেরোবে আগে কর্তা বাবু আমায় নৌকা সারাই করতে কয়েছেন তিনি নিজে নৌকা নিয়ে বেহারে যাবেন সুযোগ একেবারে হাতের মুঠোয় চলে এসেছে এখন শুধু ওই ঝোপ বুঝে কপটা মারতে হবে বুঝেছ আগে তুমি মধুকর মাঝিকে ডাকা করো আগে কথা মধুকর কর্তা কর্তাকে বড় করে প্রণাম করো উনি বিরাট মানি মানুষ ঠিক আছে ওই থলেখানা ওকে দিয়ে দাও আগে আরে হা করে দেখছো কি ধরো কর্তা খুশি হয়ে দিচ্ছে আর শোনো কর্তা যা বলবেন মন দিয়ে শুনবে সেইটাই করতে হবে মধুকর এতে যা আছে এটা অগ্রিম মাত্র কাজখানা যদি ঠিকঠাক করে করতে পারো তাহলে যা পাবে তাতে সারা জীবনে আর খেটে খেতে হবে না পায়ের ওপর পা তুলে জীবন চলে যাবে বলি কি কর্তা আমি তো নৌকা বাইতে পারি আর মেরামতি করতে পারি এছাড়া তো তেমন কিছু করতে পারি না আহাহা মধুকর তুমি যা পারো সেটাই ঢের গো কজনে যা পারে আর তুমি কি পারবে সেটা আমি ঠিক করে নেব শুধু আমার কথা মতো কাজ করলেই হয়ে যাবে কেমন লাগছে বলো ইন্দু বাইরের বাতাসে
মনটা হালকা লাগে কি না? সে তো লাগে, কিন্তু আজকে হাওয়া খেতে বেরোনোর কারণ কি আপনার জয়ের আনন্দে? না, কাল থেকে দেখছি তুমি একটা অস্বস্তির মধ্যে আছো। তোমাকে অমন ভাবে দেখতে আমার একদম ভালো লাগে না জানো, তাই তোমার মন ভালো করার জন্য আমি তোমাকে নিয়ে বাইরে বেরোলাম। আপনি আমার মনের সব খবর রাখেন তাই নি, কিন্তু ছোট ঠাউরে কথাকানা শোনার পর থেকে আমি সত্যি দুশ্চিন্তে আছি। অত দুশ্চিন্তা করো না ইন্দু, ছোট ঠাকুরের আশীর্বাদে আমরা সব বিপদ কাটিয়ে উঠেছি। এবার শুধু আমি আমার বউয়ের হাসি মুখখানা দেখতে চাই। কর্তা, পালকি আসছে, পালকি আসছে কর্তা। আজ আপনার মনস্কামনা পূরণ হবেই, আর আমারও মানব পূরণের পালা এলো বলে। গান গাওয়া হচ্ছে, সোহাগের গান। সব পার করছে তারা, সোহাগের গান রেশারেশি। এইবার একেবারে ব্যবস্থা যা করেছি না, শেষ ব্যবস্থা।
এসো ইন্দু, বাইরে এসো। আজ গঙ্গার ধারে আনলেন যে বড়, আজ আমরা দুজন নৌকা বিহারে যাব ইন্দু। তবে আজ মাঝি নয়, আমি নিজেই নৌকা বাইব। কি যে করেন আপনি, নৌকা বাবাকে এত সোজা! তুমি কি আমার উপর ভরসা করতে পারছো না? বেশ, নিজেই দেখবে চলো আমি নৌকা বাইতে পারি কি। আমার বউই যে নানা কাজে বাহাদুর তা কিন্তু নয়, আমিও অনেক কিছু পারি। আদালতে যেমন আমায় সওয়াল জবাব করতে দেখলে, আজ আমরা দুজন নৌকা বিহার করব। আমি নৌকা বাইতে পারি কি না সেটা নিজের চোখেই দেখবে। দুয়ারি বাবু, তোমার কপালে কিসের দাগ? ছোট ঠাউর, কি হয়েছে? ওনার কি কোনো বিপদ হতে পারে? তোমরা মায়ের কাছে প্রার্থনা করো গা, মারে ডাকো, মারে ডাকো। কইছে যে আজ নৌকা বিহারে কি পেয়েছো? আজকে তো আমরা হাওয়া খেলো, এবার ফিরে চলো, অন্য দিন না হয় আসা যাবে। না না, অন্য আরেকদিন কেন? আজ যখন বেরিয়েছি আর নৌকো যখন আজ তৈরি আছে, তখন আজই আমরা নৌকা বিহার করব। মধুকর মাঝিকে আমি বলে রেখেছিলাম নৌকা তৈরি করে রাখতে। এসো। দ্বারিকানাথ বিশ্বাস নিজের পায়ে হেঁটে মৃত্যুর দিকে এগোচ্ছে কিনো দেখছ? নিজের মৃত্যুর দিকে এগোচ্ছে। হ্যাঁ, যা বলছিলাম, বলছি মাঝিকে বলে দিয়েছে তো ওই নৌকোই ঠিক মতো ছাদাটা করে দিতে? আগে কথা, ও যা টাকা চায় ওকে দিয়ে দেবে, কোনো দড়াদড়ি করবে না। কিন্তু আগে কথা, কুমুদিনী আর দ্বারিকানাথ বিশ্বাস আজকে শেষ যাত্রায় যাচ্ছে। এই যাত্রাই ওদের শেষ যাত্রা। এবার যে ব্যবস্থা করেছি তাতে আর বাঁচার কোনো পথ খোলা থাকবে না কিরণ, কোনো পথ না। কি হলো, কিছু বলছো না যে? তা আমি কি কইব? বাবা, ডাকাত মেয়ে দেখছি লাজুক লাজুক হাসি দিচ্ছে। যা, আমি আর কথাটি কইব না আপনার সাথে, ভারী রসিকতা করেন তাই নে। আবার মানো হয়ে গেল? আচ্ছা বেশ, আমি আমার কথাখানা ফিরিয়ে নিচ্ছি। বেশ লাগছে কিন্তু দেখতে। লাজুক হাসিখানা, আমি বুঝি আপনাকে প্রশংসা করতে কয়েছি। তাহলে কি করব বলো? প্রশংসাও করব না, রসিকতাও করব না, তাহলে বরং নিন্দে করব। ঠিক আছে, আপনি বরং জল ঢুকলো কি করে?
এবার কি হবে? হ্যাঁ সত্যি তো, নৌকোতে জল ঢুকছে। আমরা তো এখন মাঝ নদীতে, এখান থেকে পাড়ে ফিরবো কি করে? নৌকোয় যে ফুটো ছিল তা কি মাঝে দেখেননি? আমায় তো সে কথা বলেনি। কি হবে এখন?